নাম হচ্ছে ডান্ডা গুলি, কোথাও ডাং গুলি, এটার সঙ্গে ক্রিকেট খেলার একটা দারুণ মিল আছে। এখানে অনেক নিয়মকানুন এবং স্থানভেদে নিয়মকানুনের অনেক চেঞ্জ আছে। আমরা মোটামুটি একটা প্রচলিত আইনগুলো আমরা দেখাবো, কারণ স্থানভেদে এর এক এক রকম নিয়মকানুন এবং এক এক রকম সিস্টেম, সেটা অতগুলো দেখানো সম্ভব হচ্ছে না। আমরা শুধু প্রচলিতের উপরে জোর দিচ্ছি। এখানে দুটো দল লাগে, তবে সাধারণত মিনিমাম দুজন, মানে এদিকে একজন ওদিকে একজন, দুটো পক্ষ থাকবে, দুই পক্ষ হিসেবে খেলবে। দুইয়ের বেশি এক এক টিমে দুজন দুজন চারজন হতে পারে, আবার তিন তিন ছয় হতে পারে, ইত্যাদি এইভাবে বাড়তে পারে। যখনই সংখ্যা বাড়বে তখনই একজন দলনেতা তৈরি হবে, দুই দলে দুটো ক্যাপ্টেন থাকবে। আর যদি একজন একজন হয় তখন দলনেতার কোনো প্রশ্ন নেই। এবার আমরা এক এক করে সিস্টেমটা বলি। প্রথমে যেটা করা হয়, এরকম একটা গর্ত কাটা হবে, ছোট্ট এরকম একটা গর্ত, এই জায়গাটাই, এটার নাম হচ্ছে গুলি, আর এটার নাম ডান্ডা বা ডাং। এটা এইভাবে রেখে এটা দূরে ছুঁড়ে দেওয়া। সেখানে কিছু নিয়মকানুন রয়েছে, সেটা হচ্ছে এই গুলিটা যখন ছোঁড়া হবে সারিবদ্ধভাবে বিপরীত পক্ষের খেলোয়াড়রা সামনাসামনি থাকবে, বিপরীত পক্ষের খেলোয়াড়রা সামনাসামনি থাকবে। তারা এই ছুঁড়ে দেওয়া গুলিটাকে যদি ক্যাচ বা লুফে নিতে পারে তাহলে এই পক্ষের ডানটা চলে যায়। তবে কখনো এই গুলিটা এই সোজাসুজি 75 ডিগ্রি মোটামুটি অ্যাঙ্গেলের বাইরে যেতে পারবে না, অর্থাৎ একদম ডান দিকে অথবা একদম বাঁ দিকে দেওয়া যাবে না, মোটামুটি সোজা বরাবর দিতে হবে, উঁচু করে পিছনের দিকে, কিন্তু ডান সাইড বাঁ সাইড করা যাবে না, কারণ সেক্ষেত্রে অন্যদের খেলার সমস্যা হবে। এটা একটা নিয়ম। আরেকটা হচ্ছে ছুঁড়ে দেওয়ার পরে, ছুঁড়ে দেওয়ার পরে দেখা যাক ডাংটা এখানে, গুলিটা এখানে, কিন্তু এখানে একটা নিয়ম আছে, এখানে একটা নিয়ম আছে, ছুঁড়ে দেওয়ার পরে অন্যরা এই গর্তের কাছাকাছি এই গুলিটাকে ছুঁড়বে, যদি কিনা এই ডাঙের বা ডান্ডার এক, যেদিকেই হোক এক, এর ভিতরে এই গুলিটাকে ফেলতে পারে, সেক্ষেত্রে ডান এই পক্ষে চলে যাবে। আরেকটা জিনিস করতে পারে, এরা এই যেভাবে দাঁড়িয়ে থাকে, যখন এই গুলিটাকে ছুঁড়ে দেওয়া হবে তখন এটাকে মেরে দূরে হটিয়ে দেওয়ার চেষ্টা, এই দুটো প্রক্রিয়াই চলে। ওরা চেষ্টা করবে এর ভিতরে আনার জন্যে, আর এই পক্ষ চেষ্টা করবে এখান থেকে এটাকে বের করে দেওয়ার। এবার ধরা যাক যে এই গুলিটা এই পর্যন্ত এসে থেমে গেছে। এখানে যে নিয়মটা প্রথমে প্রযোজ্য হয় সেটা হচ্ছে এই গুলিটাকে তুলে, অর্থাৎ গুলিটা উপরে উঠে গেল, গুলিটা দাও, এই উপরে ওঠার সঙ্গে সঙ্গে এই গুলিটাকে একবার মেরে দূরে পাঠানো। যদি শূন্যে একবার মারতে পারে তাহলে ওই গর্ত থেকে এক ডান্ডা হিসেবে যতক্ষণ ডিস্টেন্স হয় সেই ডিস্টেন্সটাকে গোনা হবে। যদি সে দুবার ঠোকাতে পারে তাহলে সেখানে মাপটা হবে গুলি হিসাবে, এই গুলিটা যতটুকু সেই হিসাবে। যদি শূন্যের উপরে সে তিনবার ঠোকাতে পারে সেক্ষেত্রে সেফটি পিনের যতখানি হয়, অর্থাৎ এই ডাংটা কতখানি একটা আন্দাজ মতো হিসাব করে নেওয়া হয়। যদি চারবার সে করতে পারে সেখানে সেফটি পিনের থেকে চলে আসা হয় ধান। যদি ছবার করতে পারে তাহলে সেখানে তিল পরিমাণ ধরা হয়, এক একটা তিল পরিমাণ, অর্থাৎ একটা ডাং কত তিল হতে পারে একটা আন্দাজ মতো হিসেব করে নেওয়া হয়। যদি সাতবার হয় সেক্ষেত্রে চুল, অর্থাৎ অগুন্তি। আর যদি কেউ আটবার করতে পারে তাহলে ধুলো বা জল বা পানি, এরকম একটা হিসাব করে নেওয়া হয়, অর্থাৎ অগুন্তি। তবে বেশিরভাগ ক্ষেত্রে দুই থেকে তিনবারের বেশি ঠোকানো একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। তবু এই পর্যন্ত করা আছে হিসাব। এবার যখন উপরে এইভাবে ঠুকিয়ে তোলা হচ্ছে, অন্যরা যদি এই সময় ধরে নিতে পারে ক্যাচ তাহলেও কিন্তু এদের দান চলে যাবে। স্টপ। পরপর তিনবার এই গুলিটাকে মারার সুযোগ পাওয়া যাবে, অর্থাৎ প্রথমবার আমি তুললাম মারতে পারলাম না, ঠিক আছে, তারপরে আরেকবার পারলাম না, তারপরে আবার আরেকবার পারলাম না,
অর্থাৎ আমি তিনবারে একবারে মারতে পারলাম না, অর্থাৎ দান শেষ, অর্থাৎ দান শেষ। কিন্তু আমি যদি তিনবারের ভিতরে একবারও মারতে পারি তাহলে ডিস্টেন্স অনুযায়ী মেপে আমি একটা পয়েন্ট পাবো। কিন্তু প্রথমবার ঠুকিয়ে আমি যদি শূন্যের উপরে তিনবার পাই তাহলে তিন হিসেবে সেফটি পিন আমার পয়েন্ট হচ্ছে, সেফটি পিন অনুযায়ী গুণে যত ডিস্টেন্স হয়। কিন্তু পরের বারে গিয়ে যদি চার হয় তাহলে সেই অনুযায়ী আমি আরও একটু এগিয়ে গেলাম, অর্থাৎ ধান পরিমাণ এগিয়ে গেলাম। কিন্তু তিনবারেই যদি আমি এককে গিয়ে আটকে গেলাম তাহলে ওই এক অনুযায়ী থাকবে। আরেকটা হচ্ছে যদি যখন গুলিটা ছোড়ার পরে ওই দিক থেকে যখন বিপক্ষ খেলোয়াড়রা গুলিটাকে মারবে সেই সময় যদি মানে যারা খেলছে তাদের হাতে লাগে তাহলে বলা হয় হাত্তু, পায়ে লাগলে হচ্ছে পাকুই, আর এই দুটোর ক্ষেত্রে একটা পানিশমেন্ট আছে, সেটা হচ্ছে হাতে লাগলে নিজে হাতে করে গুলিটাকে নিজের হাতের এইভাবে রেখে আর একটা হাত এই গুলিটাকে ছুড়ে দিয়ে আর একটা মানে এই একই হাত দিয়ে গুলিটাকে মারতে হবে। যদি না মারতে পারে তাহলে দান শেষ। আর পায়ের ক্ষেত্রে আমার নিয়মটি একটু অন্যরকম, এইভাবে তো নাকি এটাকে ছুড়ে দিয়ে মারার চেষ্টা করতে হবে, যদি না পারে তাহলে দান শেষ। যখন গুলিটাকে এইভাবে মারা হয় এটাকে সারি মারা বলা হয়, এই সারি মারতে গিয়ে যদি গুলিতে না লেগে মাটিতে লাগে তা সেটাকে বলা হয় মেঠো। এই মেঠো কাটাতে গেলে একটা পানিশমেন্ট আছে, সেক্ষেত্রে এই গুলিটাকে নিয়ে এইভাবে হাতের নিচে দিয়ে এই গুলিটাকে ছুঁড়ে ডান্ডা দিয়ে মারতে হবে, যদি মারতে না পারে তাহলে সে আউট হয়ে গেল, সে ডান্ডা গেল শেষ। এইবার ধরা যাক দুই দলে দুই দুই চার আছে, চারজন খেলোয়াড়, প্রথমজন খেলোয়াড় আউট হওয়ার পরে দ্বিতীয়জন খেলোয়াড় ওইভাবে খেলবে এবং তাকে ওইভাবে আউট করতে পারলে তবে বিপক্ষ খেলোয়াড়রা দান পাবে। আর দুজন খেলোয়াড় খেলার সময় তার আগে ওদের একটা হিসাব করে নেওয়া হয় যে কততে গেম বা গাছ, এখানে সাধারণত গাছ শব্দটা ব্যবহার করা হয়, যদি হাজার কিংবা পাঁচশো কিংবা চারশোতে গাছ হয় অর্থাৎ কে কত পয়েন্ট পেলো তার উপরে ভিত্তি করে এই হিসাবটা করে নেওয়া হয় যে এক গাছ বিপক্ষ দলকে দিল। এবার আমরা খেলাটা কীভাবে হয় সেটা দেখব। আর খেলাবে না তো চল যাই আবার দেখি